দাও আজকে তো সরস্বতী পূজা, সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, আমরা দুজন সেই এরিয়া মতো করে বইয়ে রেছি। আর আমরা তো সেমই অবস্থা না? হ্যাঁ চল আজকে বারোই, আমরা আজকে তো সবাই শাড়ি টাড়ি পরে বাড়ি, চল আজকে একটা না একটা তো পড়ে, একটা না একটা পড়ে, ঠিক আছে? হ্যাঁ সুন্দর হোক কালো হোক যেমন হোক একটা না একটা তো একটা পড়াবো আজকে, ঠিক আছে? হ্যাঁ আর দেখ একটা কথা কই, হ্যাঁ তোর উপর যদি পড়াটা ফুটে লাগা আমি হেল্প করুম তোরে, আমার পড়লে তুই হেল্প করবি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে প্রমিস, একদম চল, ঠিক আছে চল। তেরা মুখড়া চান্দা টুকড়া ভিতরি অনক তেরে শু ক্যা বাত হ্যায় ক্যা বাত হ্যায়, ਨੀ ਤੇਰਾ ਕਾਜਲ ਕਰਦਾ ਪਾਗਲ ਹਿਪਨੋਟਾਈਜ਼ ਕਰੇ ਜੱਟ ਨੂੰ, ਕਿਆ ਬਾਤ ਹੈ ਕਿਆ ਬਾਤ ਹੈ, ਤੇਰੇ ਲੱਕ ਤੋਂ ਤੂੰ ਲੱਕ ਤੱਕ ਰਾਚੀ ਦੀ ਫੜ ਮਰ ਜਾਣੀ ਹੈ ਬੁਕਾਟੀ ਦੀ, ਦਿਲ ਕਰੇ ਤੇਰੇ ਨਾਲ ਪਾਨੇ ਅਰਵਾਂ ਤੇਰੇ ਜਿਸਮ ਚ ਖੁਸ਼ਬੂ ਅਲਾਚੀ, ਤੇਰੀ ਅੱਖ ਤੇ ਦਿਖਾ ਨੱਕ ਤੇ ਤੋ ਮਾਸ਼ਾ ਅੱਲਾ ਮੂੰ, ਕਿਆ ਬਾਤ ਹੈ ਬਾਤ ਹੈ, ਨੀ ਤੇਰਾ ਕਾਜਲ ਕਰਦਾ ਪਾਗਲ ਹਿਪਨੋਟਾਈਜ਼ ਕਰੇ ਜੱਟ ਨੂੰ, ਕਿਆ ਬਾਤ ਹੈ ਕਿਆ ਬਾਤ ਹੈ, ਤੇਰਾ ਕੰਗਣਾ ਮੈਂ ਡਾ ਮਾਰ ਦਿੱਗੇ ਸੇ ਕੰਗਣਾ, ਹਾਂ ਇਹਦਾ ਤੁਰ ਬੋਦੀ ਨੂੰ ਲੱਬੜਾ ਦੇਖ ਸੁਣ ਤੂੰ ਮੈਂ ਜਾਈ ਤੇ ਲਾਸਟ ਕਾ ਦਿੱਗੇ ਸੇ ਗਏ ਸੇ ਆਮਾ ਦਿੱਗੇ ਸੇ ਆਮਾ ਦਿੱਗੇ ਸੇ ਆਸੇ ਅਸੀਂ ਆਮਾ ਦਿੱਗੇ ਸੇ ਆਸੀ ਸੀ ਅੱਜ ਲਾਸਟ ਬਾਤ ਦੇ, ਹਾਂ সকাল বেলা মেয়েটা না সকাল বেলা দেখছি তুই মেয়েটা দিকে আসি দিস না, হ্যাঁ মেয়েটা তো আসি দিয়েছিল আমরা দিকে, চল বন্ধু এটারে আমি যাই, এ দাঁড়া টস করো, টস টস করো, আচ্ছা টস কর, যে জিতবে তে আগে দাও, ঠিক আছে কো, হ্যাঁ টেল টেল আমি দিচ্ছি, আমি যাই, হাই হাই কি কথা বললাম না তোমারে, আমি তো তোমাকে সকালে বেলা দেখলাম, আমরা তো বন্ধু, হ্যাঁ আমরা দিকে হাসি হাসি দিছিলে, না আমি তো সবসময় হাসি খুশি থাকি, স্পেশালি তোমার এদিকে হাসি দিছি না, হ্যাঁ তো তোমার কি বয়ফ্রেন্ড আছে? সাডেনলি আমার বয়ফ্রেন্ডের কোশ্চেন, আমি তোমাকে ভালোবাসি, সকালবেলা দেখছো আর এখনই ভালোবাসা লেছো, এত তাড়াতাড়ি কোনোদিন ভালোবাসা হয় না, আচ্ছা ঠিক আছে যাই হোক আমার এখন টাইম নেই, বাই, ফুটলো না রে ফুটলো না, ফোন আমি ফুল লইয়া বাড়াইতাম, বিয়ে করে দিয়া পড়া ফুটলো না মানে কি, হ্যালো সীমার বান্ধবী, হ্যাঁ তুমি কেমন ছিল? আরে সীমা তো আমাদের বাড়ির সাথে, ও আচ্ছা, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোমার কথা, আচ্ছা কেন? আরে একটা কথা বলার ছিল তোমাকে, কি কথা? একচুয়ালি আই লাভ ইউ, কিছুক্ষণ আগে মাত্র একজন এসে বলে গেল ভালোবাসি, এখন আবার তুমি বলছো, প্লিজ প্লিজ আমার এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করো না প্লিজ, তুমি সবাই কি পাগল হয়ে গেছো নাকি, আমার হাতে টাইম নেই, আমি এখন বান্ধবীদের সাথে ঘুরতে হবে, প্লিজ আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নাও প্লিজ, আমি খালি হাতে এসে তোমার প্রপোজ করছিলাম, তুমি আজকে গোলাপ নিয়ে এসেছি, তুমি কি মনে করেছো যে গোলাপ নিয়ে চলে আসলে আমি অ্যাকসেপ্ট করে নেব? তোমাকে বলছি তুমি কিছু বলবে না আজকে, আমার সামর্থ্য নেই আমি তোমাকে গোলাপ দিতে, কিন্তু আমি তোমাকে একটা বলতে পারবো, যদি তুমি আমাকে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো তাহলে তোমার বাড়ির চারিদিকে আমি গোলাপের বাগান করে দেবো, আর একটা গোলাপ দিয়ে কী হবে, দুদিন পরে নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে আমার যেই বাগান করে দেবো তোমাকে ডেইলি আমি তোমাকে সেইটা বাগান থেকে একটা একটা ডেইলি গোলাপ এনে দেবো, আর আমার ভালোবাসা ওরা তো ছোটো না। এখন আমি একটা কথা বলবো, আমি তো একজন মানুষ, আমি তো দুজনের সাথে লাভ করতে পারবো না, তো আমাকে যে কোনো একজনকে অ্যাকসেপ্ট করতে হবে, তো তোমরা দুজন বলো এবার আমার জন্য কে কি করতে পারো? বন্ধু আমি আমি তোমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করো, আমি তোমার জন্য মরতে পারবো, আর তুমি
আমি তোমার জন্য মরতে পারব না, কারণ আমি চাই আমি তোমার সাথে সারা জীবন বাঁচতে চাই, তোমার হাসি দেখতে চাই, যখন তুমি কাঁদবে আমি তোমার চোখের জল মুছে দিতে চাই। ভাই তারা কী দেখে গইতেছে, মা পুরো না মা দেখে গইতেছে তোর ভাই। আর যখন তুমি দুঃখ থাকবে কষ্ট থাকবে, যখন তুমি ভুল পথে যাবে তখন আমি ঠিক রাস্তা তোমাকে দেখিয়ে দেবো। আর যদি তুমি আমাকে ঘৃণাও পাও তবু আমি তোমাকে কোনোদিন ঘৃণা করবো না, তো সবসময় তোমাকে ভালোবাসবো। তুমি একবার আমাকে প্রপোজালটা অ্যাকসেপ্ট করো, আমি তোমার সারা জীবন সুখে দুঃখে সাথী হয়ে থাকবো। বন্ধু তুই এতক্ষণ আমাকে তোর সুরব লাগতেছি না, এতক্ষণ ধরে আমরা তোমার অনেক লোকের চলতে আসি, তুই এত ভালোবাসিস আমার একবার করলি না, তোর ভালোবাসা কাছে আমার এই গোলাপ মূল্যহীন। কাজল করে পাগল হিপনোটাইজ করে জাট নু ক্যা বাত হ্যায় ক্যা বাত হ্যায়। তেরি চাল তে গলা লাল তে সারি দি সারি তু ক্যা বাত হ্যায় ক্যা বাত হ্যায়। নি তেরা কাজল করে পাগল হিপনোটাইজ করে জাট নু ক্যা বাত হ্যায় ক্যা বাত হ্যায়। তেরা কঙ্গনা 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 ক্যা বাত হ্যায় ক্যা বাত হ্যায়। আমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আমাদের সাথে পূর্ণিমা এবং কুলজিৎ, আর হলো রাহুল, আর হলো সুমনদা। সো প্লিজ ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর সবাই আপনার ফ্রেন্ড যত ফ্রেন্ড আছে সবাইকে শেয়ার করবেন, আর বলবেন সাবস্ক্রাইব করার জন্য আর ঘন্টার মতন বেল আইকনটা টিপ দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।